এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, একসঙ্গে তিন তিনটে উইকেট পড়ল, একই বিদ্যালয়ের একই সঙ্গে তিন তিনজন অশিক্ষক কর্মচারীর চাকরি হারালো, সঙ্গে সঙ্গে স্কুল জুড়ে শোরগোলও পড়ে গেল, শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। সেই সঙ্গে হাইকোর্টের তালিকায় নাম রয়েছে একই বিদ্যালয়ের তিনজন গ্রুপ ডি স্টাফের। প্রধান শিক্ষকের চিন্তা, আগামী দিনে স্কুলের ঘণ্টা বাজানোর লোক থাকবে তো? ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া ব্লকের গোপালনগর বিএল বিদ্যাপীঠে। এই স্কুলের তিনজন গ্রুপ ডি স্টাফ নিয়োগ হয়েছিল 2018 সালে। সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে হাইকোর্টে জমা দেওয়া তালিকায় একই সঙ্গে তিনজন গ্রুপ ডি স্টাফের নাম রয়েছে। ওই তিনজনই অবৈধভাবে চাকরি পেয়েছেন দাবি কলকাতা হাইকোর্টের। একই সঙ্গে তিনজনের নাম অযোগ্যদের তালিকায় থাকা নিয়ে আগামীতে স্কুল পরিচালনা করতে গিয়ে চিন্তায় পড়তে পারেন স্কুলের পরিচালন সমিতি থেকে স্কুলের প্রধান শিক্ষক। এই নিয়ে স্কুলের প্রধান শিক্ষক সঞ্জন কুমার মাইতিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তিনটি ছেলেরই আচার ব্যবহার অনেক ভালো ছিল, কাজকর্মও তারা ভালো করত, কিন্তু আগামীতে কিভাবে স্কুল চালাবো তা নিয়েই উঠছে প্রশ্ন। তিনজন গ্রুপ ডির মধ্যে দুজনের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় এবং একজনের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। অযোগ্যদের তালিকায় থাকা তারক চক্রবর্তী নামে একজন গ্রুপ ডি কর্মী জানিয়েছেন, তিনি স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন, তবুও তার চাকরি কেন বাতিল হলো তা নিয়ে তিনি ফের আদালতের দ্বারস্থ হবেন।